মিত্রতা থকা সত্ত্বেও অসম জাতীয় পরিষদ আর রাইজর দলে এটা সুকীয়া সুকীয়াক প্রকাশ করেছে নিজা প্রার্থী তালিকা। আজি রাইজ অসম জাতীয় পরিষদের ফল দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই প্রার্থী তালিকাত কোন কোন সমষ্টি কোন কোন প্রার্থীক প্রার্থিত্ব দিয়া হয়েছে প্রথমেই মই আপনার সেই বিষয়ে জানাব বিচার সেই বিষয়ে আপনার সবিশেষ জানাই লোক। তারপর কেটামান গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সুদিবলে চেষ্টা করি। জাতীয় পরিষদের নেতা অদীপ কুমার ফুকনক মূর সুত্রে অদীপ কুমার ফুকন এই মুহূর্তে উপস্থিত আছে, মানে জানিবলে চেষ্টা করি। আজি আপনার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ পাইছে, কোন কোন সমষ্টিত কোন কোন প্রার্থীক প্রার্থিত্ব দিছে এবার প্রথমে কই ল। প্রকৃততে আজি আমার দ্বিতীয় প্রার্থী তালিকা দিয়া হল। প্রথম আমি 18 জন প্রার্থী দাঙি ধরেছিল, দ্বিতীয় প্রার্থী তালিকা আমি 50 জন দাঙি ধরেছো। আর এখানে অতি গুরুত্বপূর্ণ নাহরকটিয়া সমষ্টির পর আমি লুণিনজ্যোতি গগৈ আমার সভাপতি মাননীয় সভাপতি ডাঙরিয়াক আজ প্রার্থিত্ব দিয়া হয়েছে। আর প্রথম এই 50 জনীয় আজি প্রার্থী তালিকা তার বিশেষ পাথারকান্দি হুমায়ুন কবির, ধলাই রামনতন দুসাদ, উদারবন্ধ বা আইনুল হক লস্কর, লক্ষীপুরা বা আলিমুদ্দিন মজুমদার, ধুবুরীর আজাদ আলী শেখ, গৌরীপুরা বা আরিফুল ইসলাম, গুলগঞ্জ বা মনোজ কুমার রয়, বিলাসীপাড়া পা পূব বিলাসীপাড়া পা ডক্টর কানুলাল দাস, বঙাইগাঁও পা দীপু চৌধুরী, বিজনীপাড়া রূপম কুমার দাস, গোয়ালপাড়া পূবর পা ইমদাদ হুসেন, গোয়ালপাড়া পশ্চিমা পা শফিউল রহমান, পাঠাজাগুজির পা আমার কার্যকরী সভাপতি প্রবীণ ডেকা, ছয়গাঁওর পা দেবজিৎ অধিকারী, পলাকবাড়ি বা পঙ্কজ লোচন দেবগোস্বামী, গুৱাহাটী পূবর পা অদীপ কুমার ফুকন মই প্রার্থিত আগবাইছো, হাজুর পা দুলু আহমেদ, রঙিয়ার পা ডক্টর বাবুল সহরিয়া, নলবাড়ীর পা নগেন ডেকা, বরক্ষেত্রীত পুলকেশ বড়া তখন আগতে স্পিকার আসে বিধানসভার, ধর্মপুরা বা ডক্টর শিখর কুমার শর্মা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসে, বরচলা বা উপেন রাজনাথ, তেজপুরা বা জানমণি বরা, বিশ্বনাথের পা দুলদুল বরকটকী, বিহালীর পা অঞ্জন উপাধ্যায় তখন এগুলো সাংবাদিক এখন গোর্খা পেপারের সাংবাদিক এডিটর, গহপুরা বা ডক্টর গোপাল ফুকন গোপাল কুমার অধ্যাপক প্রিন্সিপাল আসে, জাগিরোডর বুবুল দাস, বুবুল দাস প্রাক্তন মন্ত্রী, মরিগাঁওর পর বাণীকান্ত দাস, লাহরিঘাটের পর সমজিদা ইয়াসমিন, রহার পর উৎপল বনিয়া, সামগুড়ির পর আবিদুর রহমান, কলিয়ার পর মুকুল বড়া, লামডিঙর পর মৌসুমী শর্মা, গোলাঘাটের পর রীণা শইকীয়া, যোরহাটের পর নিরুজ চাংকাকটি, মাজুলীর পর শিশুধর ডোলে, তিতার পর শৈলেন্দ্র কুমার হাজরিকা, মরিয়নির পর অলক ঘোষ তেখেতের প্রাক্তন এমএলএ, আমগুড়ির পর চন্দ্র বড়া, মামরার পর মানিক গগৈ, সোনারীর পর গৌতম হাতিমরিয়া, নাও বৈশ পর পুতলি কায়স্থ, লক্ষীমপুরের পর রঞ্জন বরপাত্র গোহাঁই, মরাণের পর সঞ্জীব সাংমাই, লাহোয়ালের পর লিখন বড়া, টিংখঙর পর মিলন সোনোয়াল, মিলন সোনোয়াল জনজাতি ছাত্র সন্থার তখন নেতা, সোনোয়াল কছারী ছাত্র সন্থার নেতা, আর সমগ্র জনজাতি যুক্ত আমার শক্তি আছে তারও তখন প্রাক্তন সভাপতি, সাবুয়ার পর রাফেল কুজুর, ডুমডুমার পর সুরেশ ভূমিষ, এই 50 জনী আমি দ্বিতীয় তালিকা আমি ইতিমধ্যে আজ আগবাইছো। আর কিছু সমষ্টি আমি প্রার্থী আগবাম যেহেতু তৃতীয় থার্ড ফেজটলে সময় আছে, আর এই তারপর আমি আর অধিক সময় আমি কিছু সময়ের পিছতেই আমার তৃতীয় ফেজের কারণে অন্য এখন তালিকা আমি আগবাম। কিন্তু আপনার এই যে প্রার্থী তালিকা যে প্রকাশ পাইছে রাইজর দলেও কালি দেখা গেছিল 18 জনী এখন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, গতি দুই প্রার্থী তালিকাত প্রায় একে প্রার্থীর আসলে একটা সমষ্টিত দুজন দুজন প্রার্থী হওয়া যেন এটা আমার আমি প্রত্যক্ষ করছো, এই কি কারণে হয়েছে আপনার মিত্রতার মাজত এনেকাকে দুজন একটা সমষ্টিত দুজন প্রার্থী দুটা দলে প্রক্ষেপ করেছে? না, এই কথাটা যাক আমি রাইজর দল আর আমি জাতীয় পরিষদ আর এএসডিসি আমি তিনটা ইতিমধ্যে একত্রিতভাবে আঞ্চলিক রাজনীতিক একত্রিতভাবে আগবাইছো বিজেপিক উৎখাত করার বাবে। আর স্বাভাবিকভাবে যেহেতু আঞ্চলিক রাজনীতির একটা নতুন উত্থানের কারণে আমার প্রার্থী বহুত যথেষ্ট আছে, রাইজর দলতো হয়েছে আমারও আছে, সকল জনগোষ্ঠীক লো পেলায় প্রার্থী বিচারিছে সকলে, গতি স্বাভাবিকভাবে আমার সম্পূর্ণ বুঝাবুঝির মামে রাইজর দলের বহুল আনি আলোচনা করে পেলায় বুঝাবুঝির ভিতরে আছো, যেধরণে আমাকে বিচারিছিলে বা আমিও যে বিচারিছো তেনে আমি দুইটা দলে আমার নেতৃবর্গ আলোচনা করে আগবাড়ি, তার তিন চারিটা সমষ্টিত কিছু বন্ধুত্বপূর্ণভাবে আগবাড়ি সকল ক্ষেত্রে বহু মানে আভ্যন্তরীণ কিছু দলীয় দিক থাকে, বহু প্রার্থিত্বর আবেগ থাকে বা কোথাও সংগঠন শক্তিশালী হয়ে থাকে বা কিছু সমষ্টিত আক রাজনৈতিক স্বার্থত বিজেপি উৎখাত করবর কারণে কিছু রাজনৈতিক স্বার্থত দিবলগীয়া হয়, এই সকল ধরনের অঙ্ক করে পেলায় রাইজর দল আর আমার মাজত 4-5টা সমষ্টি বন্ধুত্বপূর্ণভাবে আগবাব, বাকি আমি সম্পূর্ণ ধরনের ঐক্যবদ্ধভাবেই আমি আগবাড়ি।
এতিয়া দেখা গৈছে মনোনয়ন পত্র প্রথম পর্যায়ের মনোনয়ন পত্র দাখিলের বাবে 9 তারিখলে মাজত মাত্র এটা দিনে বাকি আছে। এই সময়সত দেখা গৈছে রাইজ দলের এই মুহূর্তলকে পঞ্জনই হওয়া নাই। আপনার মিত্র দল রাইজ দল পঞ্জন নোহাকলে কেনদরে প্রার্থী নির্বাচন অবতীর্ণ করাব? স্যার, নির্বাচন অকল পঞ্জনভুক্ত হব নালাগে, নির্বাচনত সকলে অবতীর্ণ হব পারে ভারতবর্ষ সংবিধান ভিত্তিত। রাইজর দল একটা শক্তিশালী সংগঠন, ইতিমধ্যে আবেদন করেছিল, কিন্তু সময়ের ব্যবধান কম হওয়ার কারণে হয়তো তেখেতসকলের রেজিস্ট্রেশন হওয়া নাই, হয়তো হয়তো হয়ে যাব পারে এইকদিনের ভিতর। সাহিব, এইটা একটা বড় অসুবিধা বিষয় নয়, রাইজর দল একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল হিসাবে নির্দলীয় হিসাবে নির্দলীয় হয়তো আচরণ হব, কিন্তু দলীয় মঞ্চর প্রার্থিত্ব দিব পাৰিব। আর আমার ইতিমধ্যে আমি রেজিস্ট্রেশন হয়েছে জাতীয় পরিষদ একটা রেজিস্টার দল, আর আমার ইতিমধ্যে প্রতীক জাহাজ আমার প্রতীক হিসাবে নির্বাচন আয়োগে দিছে, আর সেই প্রতীকতে আমার প্রার্থীসকলে আগন্তুক নির্বাচনত অবতীর্ণ হব। তাহলে রাইজর দলের যদি পঞ্জন নহয়, যদি প্রতীক চিহ্ন লাভ নকরে, তাহলে এজেপির ব্যানারতে নির্বাচন খেলব? সেইখানে সিদ্ধান্ত এতালে হওয়া নাই, পরবর্তী সময় আমি আলোচনা করি রাইজর দলে কি দৃষ্টিভঙ্গি আগবাহে, বা নির্দলীয় হিসাবে প্রার্থিত্ব আগবাই না কি ভিত্তিতে আগবাই, সেই গোটি কথাখিনি সময়ত আমি আলোচনা করে সিদ্ধান্ত লম। এতালে এনে সিদ্ধান্ত হওয়া নাই, কিন্তু এটা মত পার্থক্য যথেষ্ট দেখা গেছে, দুইটা দলের পরা একটা সমষ্টিত দুজন প্রার্থী প্রক্ষেপ করার মত পার্থক্য যথেষ্ট দেখা গেছে। ইয়ার যদি আপনার এই যুক্ত মত পার্থক্য বা যুক্ত অমিল হয়েছে বা কথার মিলামিল হওয়া নাই, এই আপনাদের কেনদরে মরীক্ষণ করি? এই কোনো ধরনের অমিলের প্রশ্নই হওয়া নাই। রাইজর দল আর জাতীয় পরিষদ দুটা আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপি উৎখাত করবর কারণে আমি জন্ম হয়েছো, আমার মধ্যে ডিভিজন করবর কারণে আমি জন্ম হওয়া নাই। আর দুইটা দলে দুইটা হয় কই, এটা দুটা সমষ্টি চারি পাঁচটা সমষ্টিত হবো, 126টা সমষ্টিত 10টা সমষ্টিত ফ্রেন্ডলি হবো পারে বিভিন্ন কারণত, কারণ এটা দলের এনেকা ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো যে আমি খেলিমেই, সিটো দলে কোব পারে আমি খেলিম, গতি কিছু আভ্যন্তরীণ বুঝাবুঝির প্রয়োজন থাকে, সেই বুঝাবুঝি করে হয়েছে। আর সব দলের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, বিভিন্ন কমিউনিটিক রিপ্রেজেন্ট করবলে, এটা আমি প্রতিটি জনগোষ্ঠীক রিপ্রেজেন্ট করবলে বিচারিছো। অসমৰ রাজনীতিত কেতিয়াও অসমীয়া শিখ সম্প্রদায়ক প্রতিনিধিত্ব পোৱা নাছিলে, আমি প্রথমবার কারণে জাতীয় পরিষদে অসমীয়া শিখ সম্প্রদায়ক আমি প্রতিনিধিত্ব দিছো। আমি বিভিন্ন ধরনের আহোম সম্প্রদায় হোক, চাহ জনগোষ্ঠী হোক, খুনওয়াল কছাৰী হোক, আমি প্রতিটি জনগোষ্ঠীক আমি প্রতিনিধিত্ব দিছো, গুর্খাসকলক আমি প্রতিনিধিত্ব আগবাইছো, আমি বহুকেগী মহিলা, আমি নতুন দল চারি পাঁচমাহ হয়েছে, এটাও আমি বহুকেগী মহিলাক আমি প্রতিনিধিত্ব আগবাইছো। আর আমার এই দলটো যদি আমি চাও প্রার্থী, ইয়ার যথেষ্ট অভিজ্ঞ আছে, সরকারি উচ্চপদস্থ বিষয়া আছে, ইয়াত বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যাপক আছে, বিভিন্ন মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল সকল আছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সকল আছে, প্রতিটি বিভিন্ন বিষয়ত কাম করা আছে, সাংবাদিক সকল আছে, যুবকর নেতৃত্ব দিয়া সকল আছে, আমি বিশেষ যুবক বিশেষ গুরুত্ব দিছো, গতি আনকি আমার সভাপতি লুইনজ্যোতি গগৈ ডাঙরিয়া সুদগম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক হিসাবে আছে, গতি প্রতিগী আর অভিজ্ঞ বহুকেগী মন্ত্রী অভিজ্ঞ হিসাবেও আমি আনিছো, জড়িত হয়েছে। আর আমি অতি কম সময়ের ভিতর আরও কেগারমান প্রাক্তন মুখ্য সম্পাদক, আমার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন বিধায়ক আর প্রাক্তন মন্ত্রী অতি দুই এদিনের ভিতরে আমার দলত যোগদান করব, আর আমি প্রার্থিত আগবাম। প্রথম পর্যায়ের নির্বাচনের যে 47খন আসনের নির্বাচন যেহেতু হব, তাদের আপনার মিত্রজোঁটে যেহেতু আপনাদের যুঁজিব, কিমানখন আসন লাভ করি ভাবিছে মিত্রজোঁটে? চাক, প্রথম যেটা 48টা হব সেইকটা আমার সংগঠন অতি শক্তিশালী, যথেষ্টখানি শক্তিশালী, আর তাদের আমি বিজেপি বিরোধী শক্তিশালী ঐক্যবদ্ধভাবে আগবাব বিচারিছো। আর স্বাভাবিকভাবে আমি তাদের বিশেষভাবে লক্ষ্য রাখি, আমি দ্বিতীয় পর্যায়ের বা তৃতীয় পর্যায়ের তাতেও আমি সংগঠন শক্তিশালী করছো, বা বিশেষ আমার জাতীয় পরিষদে কেতিয়াবা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু রাইজে আমাক গ্রহণ করেছে, আর আজি বরাক উপত্যকার রাইজে আমাক গ্রহণ করে, আজি বরাক উপত্যকার রাইজ আজি দলত বহি আছে, প্রথমবার একটা আঞ্চলিক রাজনৈতিক দলে যত গণ পরিষদে মাত্র দুটা বা তিনটা সমষ্টির প্রার্থিত্ব দিছিল, আমি বরাক উপত্যকার প্রায় আটটা প্রার্থিত্ব দিছে আর দুটামানক দিমে, গতিকে ইতিমধ্যে আমাক বিচারিছে, গতি হিন্দু বেঙ্গলী হোক বা ইসলাম ধর্মী লোক সকলে জড়িত হয়ে গেছে, গতি আমি প্রার্থিত্বর ক্ষেত্রে আমি রিজাল্টর ক্ষেত্রে আমি কিন্তু আশাবাদী। আপনার প্রার্থী তালিকা ঘোষণার পিছত সকলের মুখে মুখে ওলা একটা প্রশ্ন হয়েছে যে আপনার যে সুকিয়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, ইয়ার ফলত দুইটা দলের কিন্তু কর্মীর মাজত যথেষ্ট মতানৈক্য দেখা পাওয়া গেছে, বিভিন্ন সমষ্টিত গুয়াহাটিত নয় বা আপনার কার্যালয় হওয়া নাই, সমষ্টি সমষ্টি কিন্তু দলীয় বিসম্বাদ এই মুহূর্তে মিত্রদল যদিও আরম্ভ হয়েছে রাইজ দল আর এজেপির মাজত, এইখানে কিন্তু মরীক্ষণ করতে আপনার সময় লাগবে? এই কথাটা চারি পাঁচটা সমষ্টিত এনেকা ধরনের একটা বন্ধুত্বপূর্ণ হলেও কিছু হয়তো থাকিব পারে, কিন্তু সেইখানে ভাবি যে এইখানে সকলে সহজভাবে লব, কারণ যখন রাজনীতি করেছে, ভারতের রাজনৈতিক ইতিহাস জানে, রাজনীতি জানে, বন্ধুত্বপূর্ণ আচরণ হয়, আর সকলে ভাবে যে এইখানে সহজভাবে লব, কারণ আমার এটাই উদ্দেশ্য বিজেপি উৎখাত করা, গতি বিজেপি উৎখাত করবলে যাওতে রাজনৈতিকভাবে উৎখাত করবলে যাতে আমার মাজত থাকা আভ্যন্তরীণ সংঘাতগুলো আমি আঁতর করবো, কারণে ভাবি যে কঠিন কাম নয়।
আর সকলোয়ে কোয়া যেটু প্রশ্ন যে এটা কথা বারে বারে কয়ে আছে এই মুহূর্তত যে রাইজ দল আর এজেপির মাজত যে মতানৈক্য হয়েছে ইয়ার পরিপ্রেক্ষিতত মানে সমষ্টি কেন্দ্রিক যেটু আসনক লো যেটু কথা কথা চলি আছে তাক লো আসলে এজেপি রাইজ দলের মিত্রতা ভঙ্গ হব বলে এফালে এটা পক্ষ এই কথাটা কয়ে আছে এটা দিসপুরের পর কোনবাই কব কারণ বিজেপিয়ে ভয় খাইছে আমার মিত্রতাক আঞ্চলিক রাজধানী উত্থানক বিজেপিয়ে ভয় খাইছে কংগ্রেসেও কিছু কিছু জায়গায় ভয় খাইছে গতিকে কংগ্রেসের মানুষ বিজেপির মানুষ শাসক গোষ্ঠী থাকা মানুষ অসম গণ পরিষদের মানুষ ব্যক্তিসকল এই ধরনের বক্তব্য দিবই রাজনৈতিকভাবে আঘাত করব কারণে আমি যদি শক্তিশালী নহলহেতেন রাজনৈতিক আঘাত করার প্রয়োজন আছিল আমি যদি দুর্বল হলহেতেন আমাকে মান নমাতিলহেতেন আজি আমি যেটা শক্তিশালী হয়ে আগবাইছো তার বাবে বিভিন্ন বক্তব্য দিব এই বক্তব্য জনগণের বিচার করব শেষত আপনার সুদিব বিচারছো যেহেতু আপনার যে উদ্দেশ্য রাইজ দল আপনার যে উদ্দেশ্য এজেপির যে বিজেপিক উৎখাত করব লাগে ঠিক তেনেদরে কংগ্রেসও এই মুহূর্তে মহাজোটবন্ধন গঠন করে বিজেপিক উৎখাত করবলে সাজু হয়েছে গতি কংগ্রেসে বারে প্রতি আহ্বান জানাইছে যে এজেপি রাইজ দল আমার আহক আর বিজেপির বিরুদ্ধে একলগে ঐক্যবদ্ধভাবে যুঁজ দিয়ক এই মুহূর্তে কিন্তু আশাত আছে আপনাদের কিনা সহাই জানাব চক কংগ্রেসে কোনো আনুষ্ঠানিকভাবে আমাক একো জনোৱা নাই বাতৰি কাকতত জনসাধারণক জনাব কারণে বক্তব্য দিছিল তেওঁলোকে যে সচাই যদি আমার কিবা বিচাৰিছিল তেওঁলোকে ইয়াত আনুষ্ঠানিকভাবে আমাক জনাব লাগিছিল তেওঁলোকৰ এই যিটো বক্তব্য রাইজক জনাইছে রাইজক বক্তব্যতকৈ দলৰ মজিয়াত তেওঁলোকে আবেদন কৰিব লাগিছিল বা জনাব লাগিছিল আবেদন বুলি নকলেও তেওঁলোকে ক'ব পাৰিব লাগিছিল আমি একেলগে আগবাঢ়িম কিন্তু অসমৰ ৰাজনীতি এইটো নহয় যে অকল কংগ্ৰেছ UDF সব লগ লাগিলে কিবা আমি ৰাজনীতি কৰিব পাৰিম আমাৰ ৰাজনীতি সুদূৰপ্ৰসাৰী ৰাজনীতি কৰিছোঁ আমি জাতীয়তাবাদ প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছোঁ কংগ্ৰেছে অসমীয়া জাতীয়তাবাদ হত্যা কৰিছিল বিজেপিয়েও জাতীয়তাবাদ হত্যা কৰিছে গতিকে স্বাভাৱিকভাৱে আমি জাতীয়তাবাদটো উত্থান কৰিব বিচাৰিছোঁ আঞ্চলিকতাবাদ উত্থান কৰিব বিচাৰিছোঁ স্বাভাৱিকভাৱে আমাৰ নিজস্বতা আমি ৰক্ষা কৰিব বিচাৰিছোঁ আৰু মাটিৰ পৰা আমি ৰাজনীতি কৰিব বিচাৰিছোঁ আমি নাগপুৰৰ পৰা ৰাজনীতি কৰিব বিচৰা নাই আমি দিল্লীৰ পৰা ৰাজনীতি কৰিব বিচৰা নাই মাটিৰ পৰা ৰাজনীতি কৰিব বিচৰা কাৰণে আমি আঞ্চলিক আজি একত্ৰিত হৈছে কিছু কিছু সমষ্টিত বিজেপিক হৰুৱাৰ স্বাৰ্থত আপোনালোকে কংগ্ৰেছৰ সৈতে পৰোক্ষভাৱে বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব সেইটো ভোটাৰ ৰাইজে নিৰ্ধাৰণ কৰিব বিজেপিক উৎখাত করব কারণে আমি হয়তো কোবা জিকিম বা ভোটারে আমাক জিকাব কোবাত হয়তো আমাক সহযোগ করে পেলায় হয়তো বিজেপিক হরুয়াব মুঠতে এই গোটেই বিষয়টো ভোটার রাইজে সিদ্ধান্ত লব আর আমি সেই বিষয়ে আমি আগবাই কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বমূলক করবাত পরোক্ষভাবে হব নহয় না বন্ধুত্বপূর্ণ নহয় এইটো রাইজেই বিচার করব আমার দ্বারা কোনো বন্ধুত্বপূর্ণ বা এনেকুৱা ধরনের যেটা আমি রাইজর দলের লগত আমি করছো আঞ্চলিক রাজনৈতিক দলের লগতে বন্ধুত্বপূর্ণ হব রাষ্ট্রীয় রাজনৈতিক দলের বন্ধুত্বপূর্ণ নহয় ধন্যবাদ জ্ঞাপন করছো অদীপ কুমার ফুকন ডাঙরী আর এয়া আসলে রাইজ জাতীয় পরিষদের নেতা অদীপ কুমার ফুকন আর আজি জাতীয় পরিষদের ফলের যশজনী এখন দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমান্তরভাবে কিন্তু রাইজ দলের ফলেরপরও প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে গতিকে দুইটা দল মিত্রতা থাকা সত্ত্বেও কি কারণে সুকিয়া সুকিয়াকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে যত প্রায় একবুর সমষ্টি দুইটা দলের দুগারী প্রার্থী নাম ইতিমধ্যে উচ্চারিত হয়েছে দুগারী নাম নির্বাচিত করেছে ইয়ার ফলত কিছু জটিলতা যে দেখা দিব সেয়া নুই করব নয় যদিও বা আমার আগত অদীপ কুমার ফুকনে কিছু কথা নস্তাত করেছে তথাপি কিন্তু আগন্তুক সময়তে স্পষ্ট হব যে এই মিত্রতা কিমান দূরে টিকি থাকবে বা এই মিত্রতায় বা এই মিত্রতার প্রকৃতার্থত দলীয় কর্মী সকলক বা দুই দলের যখন কর্মী আছে কিমান সন্তুষ্ট করে পাব সে পরবর্তী সময় স্পষ্ট হয়ে পড়ব ভিডিও জার্নালিস্ট অজয় সৈতে মই দীপাঙ্কর কলিতা মাই নিউজ জেনি গুৱাহাটী মুকলি হল ডাটা মেশিনের নতুন শোরুম ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড বাজারত উপলব্ধ সকলবোৰ অত্যাধুনিক সামগ্রী পোৱা যাব এই শোরুমত বোস JBL সনির উচ্চ প্রাবল্য স্পিকারও পোৱা যাব এই শোরুমত আধুনিক মোবাইল এক্সেসরিজ স্ক্রিন প্রটেক্টর ইয়েফোন কেস এন্ড কাভা পাওয়ার বেঙ্ক উপলব্ধ এই শোরুমত ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্র শোরুম যত উপলব্ধ টেম্পার কাভার ইয়েফোন চার্জারের আন বহুতো এক্সেসরিজ এই সকলবোৰ লেটেস্ট গেজেট লাভ করবলে আহক আমার নতুন শোরুম ডাটা মেশিনলৈ ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড অপোজিট টু দা উলুবাড়ী পেট্রোল পাম্প নিয়ার কল্যাণ জুয়েলার্স GS রোড গুৱাহাটী 7 ফোন নাম্বার 6901268874 7086094885